ধান কাটার এই আধুনিক যন্ত্রটির নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার। ইয়ানমার ব্র্যান্ডের এই একটি কম্বাইন হারভেস্টার এক ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটা, মারাই করা এবং বস্তাবন্দি করে দিতে পারে। খরচ হয় 8 লিটার ডিজেল আর লাগে 2 জন শ্রমিক। একটি হারভেস্টারে দিনে 25 থেকে 30 হাজার টাকা আয় করা যায়। জাপানে তৈরি ইয়ানমার হারভেস্টারের দাম 28 থেকে 29 লাখ টাকা আর চায়নায় তৈরি মেটাল ওয়ার্ল্ডের হারভেস্টারের দাম 20 লাখ টাকা। হারভেস্টার কেনার অর্ধেক টাকা ভর্তুকি দেয় সরকার, বাকিটা নিজের। হাওর অঞ্চলে ভর্তুকি পাওয়া যায় 70 ভাগ টাকা। এর মানে হলো জাপানের ইয়ানমার ব্র্যান্ডের একটি কম্বাইন্ড হারভেস্টার 28 লাখ টাকা দিয়ে কিনলে সরকার 14 লাখ টাকা দেয়। হাওরের কৃষকরা ভর্তুকি হিসেবে পান 19 লাখ 60 হাজার টাকা। আর চীনা ব্র্যান্ডের একটি হারভেস্টার 20 লাখ টাকা দিয়ে কিনলে কৃষক ভর্তুকি পান 10 লাখ টাকা। এবার চলুন জেনে নিই এই হারভেস্টারের সুবিধাগুলো কী। কম্বাইন হারভেস্টারে ধান কাটার ক্ষেত্রে 3টি সুবিধা পাওয়া যায়। প্রথমত, হারভেস্টার দিয়ে অল্প সময়ে দ্রুত ধান কাটা যায়, শ্রমিকের অভাব কোনো সমস্যা তৈরি করে না। দ্বিতীয়ত, হারভেস্টারের খরচ সাধারণ পদ্ধতিতে ধান কাটার প্রায় অর্ধেক। তৃতীয়ত, হারভেস্টারে কাটলে ফসলের ক্ষতি অর্ধেকের নিচে নেমে আসে। হিসাব করলে দেখা যায়, সনাতনী উপায়ে 1 একর জমির ধান কাটতে 9 থেকে 10 হাজার টাকা লাগে, হারভেস্টরে লাগে মাত্র 5 হাজার টাকা। 1000 হারভেস্টরে ধান কাটলে এক্ষেত্রে সাশ্রয় হয় প্রায় 200 কোটি টাকা। এছাড়া সনাতনী পদ্ধতিতে ধান কাটতে ফসল নষ্ট হয় 10 থেকে 12 শতাংশের মতো, হারভেস্টরে সেই নষ্ট হওয়া ফসল নেমে আসে 5 শতাংশে। 1000 হারভেস্টরে যে ধান রক্ষা পায় তার মূল্য প্রায় 100 কোটি টাকা। সব মিলিয়ে 1000 কম্বাইন্ড হারভেস্টরে এক মৌসুমে 300 কোটি টাকার বাড়তি সুফল পাবেন দেশের কৃষকরা। অন্যভাবে হিসেব করলে আমাদের মোট ধান হয় বছরে 2.5 থেকে 3 কোটি মেট্রিক টন। এর মধ্যে 2 কোটি টন যদি হারভেস্টরে কাটা যায় তাহলে নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে প্রায় 15 লাখ মেট্রিক টন ধান। দেশে এখন জাপানি ও চীনা কম্বাইন হারভেস্টার বাজারজাত করে 4-5টি কোম্পানি। এর মধ্যে বাজার হিসেবে এসিআই মোটরস সবচেয়ে এগিয়ে। তারা জাপানের ইয়ানমার ব্র্যান্ডের কম্বাইন হারভেস্টার বাজারজাত করে। তাদের 2টি হারভেস্টারের একটির দাম 29 লাখ টাকা, অন্যটি 28 লাখ টাকা। অর্থাৎ পাইপওয়ালা যেটি সেটির দাম হচ্ছে 29 লাখ টাকা আর পাইপ ছাড়া যেটি সেটি 28 লাখ টাকা। এসিআই মোটরসের কর্মকর্তারা বলছেন, মার্চ থেকে মে মাস পর্যন্ত হারভেস্টার বিক্রি সবচেয়ে বেশি হয়। চলতি বছর প্রায় 1000 ইয়ানমার হারভেস্টার বিক্রি করেছেন তারা। 1000 হারভেস্টার এক মৌসুমে 4 লাখ একর জমির ধান কাটতে পারে। সাধারণ সময়ে দেশে কৃষিতে 40% শ্রমিক সংকট থাকে, হারভেস্টার ব্যবহার করলে সেই সংকট অনেকটাই কম হবে। বাজারজাতকরণে আরেক শীর্ষ প্রতিষ্ঠান মেটাল গ্রুপ, চীনের ওয়াল গ্রুপের হারভেস্টার তারা আমদানি করে। তাদের হারভেস্টারের দাম 20 লাখ 50 হাজার টাকা। মেটালের কর্মকর্তারা বলছেন, সরকার ভর্তুকি দেওয়ায় হারভেস্টার বিক্রির পরিমাণ বেড়েছে। কৃষিতে শ্রমিকের ঘাটতি সবসময়ই থাকে, যন্ত্র ব্যবহার করলে ধান কাটায় কৃষকের খরচ 40% কমে যাবে বলে তারা মনে করেন। এতদিন ধান মারাইয়ের ক্ষেত্রে আমাদের যেই যন্ত্রপাতি ব্যবহার হতো সেটি এখন 70 থেকে 80 ভাগ ছাড়িয়েছে, কিন্তু ধান কাটার ক্ষেত্রে কিন্তু এখনও সেটি 5 বা 7 ভাগের বেশি ওঠেনি। সেটি ভবিষ্যতে আরও বাড়বে বলেই জানাচ্ছেন এর সাথে সংশ্লিষ্টরা। দেশে কৃষি যন্ত্রখাতের শীর্ষস্থানীয় 2 কোম্পানির একটি জানিয়েছে, গত বছর তারা 40টি কম্বাইন্ড হারভেস্টার বিক্রি করেছিল, এবছর তারা 1000-এর বেশি হারভেস্টার বিক্রি করেছে। মানে বুঝতেই পারছেন যে এর চাহিদা কী পরিমাণ। কৃষি মন্ত্রণালয় কৃষির যান্ত্রিকীকরণে প্রায় 3000 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। কর্মকর্তারা বলছেন, একটি মাঠে যখন একটি যন্ত্র নামে সেটি শুধু একজনের সুবিধা দেয় না, সব কৃষকরাই তার সুবিধা পান। যান্ত্রিকীকরণ কৃষকের খরচ কমায় এবং একটি ফসল শেষ হলে আরেকটি ফসল চাষের মধ্যকার যে সময় সেটি কমিয়ে আনে। তবে এত কিছুর পরও মেশিন কিনতে যে টাকা লাগে তা অনেক কৃষকের হাতেই নেই, বা অনেক কৃষকের পক্ষেই সেটি এককভাবে যোগান দেওয়া সম্ভব নয়। এজন্য আপনারা চাইলে একটি এলাকায় কয়েকজন মিলেও এরকম একটি হারভেস্টার কিনতে পারেন, এবং এভাবেই কিন্তু আমাদের কৃষি ভবিষ্যতে আরও যান্ত্রিক হবে। এবং কৃষিতে এখন যে শ্রমিক সংকট সেটি ভবিষ্যতে হয়তো এভাবে থাকবে না। শ্রমিকরা যদি অন্য সেক্টরেও কাজ করতে যান, কৃষির যান্ত্রিকীকরণ হলে আমাদের কৃষি উৎপাদনও কিন্তু অব্যাহত থাকবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।